নতুন দুলা দুলাই নতুন দামান আর কি কনে বর করে বাসর ঘরে কয়জন থাকে জোরে কন খালওয়াতে সহিহার জন্য দুইজন ঠিক এতেকাফ খালওয়াতে সহিহার জন্য আপনি আর আপনার রব যেন কতউল খালায়েক কতউল আলায়েক আং জামিল খালায়েক সমস্ত সৃষ্টি থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে শুধুই মালিকের সাথে সম্পর্ক জড়ো যেন মালিককে বলা রব আপনার ঘরে চলে এসছি বলেন রব আপনার ঘরে চলে এসছি প্রেমিক যদি তার প্রেমাস্পদের ঘরে চলে আসে দশ বছর অপেক্ষা করার পরে ঘরে আসছে আজকের উচ্ছ্বাসটা কেমন আজকের উচ্ছ্বাসটা কেমন আজকের আনন্দটা কেমন কতউল খালায়েক আলায়েক আন জামিল খালায়েক সমস্ত মখলুকাত থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে শুধুই আল্লাহ তার সাথে সম্পর্ক কায়েম শুধুই কার সাথে বলেন আল্লাহর সাথে সম্পর্ক কায়েম এটা তো করাই লাগবে কবরে তো এটা হবে কবরে তো কি কোনটা হবে কতউল আলায়েক আং জামিল খালায়েক সমস্ত মখলুক থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হবে কি না বলে সমস্ত মখলুক থেকে সম্পর্ক বিচ্ছিন্ন জরান বলেন না আবার বলেন কি হবে কার কার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হবে স্ত্রী থেকে মেয়ে থেকে সন্তান থেকে বন্ধু থেকে কবে হবে কবে মওতে এটা কোন দিন হ্যাঁ তাহলে আজকে দোয়ার হক আদায় করেন আল্লাহ রমজান কে দোয়া হায়াত বাড়ায় দেয় আমীন আমার জন্য দোয়া করেন আল্লাহ রমজান কে দোয়া হায়াত বাড়ায় দেয় আমীন আল্লাহ রমজান কে দোয়া হায়াত বাড়ায় দেয় আল্লাহ যেন আমাদের কাউকে রমজান রাখে তুলে না নেয় যেন রমজানের হক আদায় তবে মালিক বুঝি নেই কত রমজান চলে গেছে অনেক রমজান তো চলে গেছে বুঝি নেই মালিক একটা রমজান আর পনেরো দিন আছে আল্লাহ পনেরোটা দিন দিয়ে দেন আল্লাহ পনেরোটা দিন দিয়া তিরিশটা দিন রমজানের দিয়ে দেন আল্লাহ নিতে হলে দুজন চাঁদুরতে নিয়ে আল্লাহ যদি হায়াত না থাকে রমজানের শেষ করে দেয় আমার হায়াত আপনার একটু বলে দেন আমার ডর লাগে আমার ডর লাগে আমার ভয় লাগে أبلغنا رمضان 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 الله একটা ফরজ যেখানে সত্তর গুণ হয়ে যাবে রে আল্লাহ আল্লাহ একটা নফল ফরজের দাম হবে রে আল্লাহ আল্লাহ শয়তানকে তো বেঁধে রাখা হবে আল্লাহ জান্নাতের দুয়ারগুলো তো খুলে রাখা হবে আল্লাহ জাহান্নামকে তো বন্ধ করে দেওয়া হবে আল্লাহ এই দিনগুলো পর্যন্ত আমার হায়াতটা বাড়ায় দেন আল্লাহ আল্লাহ ওই দিনগুলো হাসপাতালে দিও না ওই দিনগুলো জেলখানায় দিও না
আল্লাহ দিনগুলো রাস্তাঘাটে কাটায় দিয়া দিও না আল্লাহ দিনগুলোকে দামি বানাবার তৌফিক দিয়ে দেন আল্লাহ ওই দিনগুলো দামি হবে তেলাওয়াত দিয়ে ওই দিনগুলো দামি হবে জিকির দিয়ে ওই দিনগুলো দামি হবে ইস্তিগফার দিয়ে ওই দিনগুলো দামি হবে তাহাজ্জুদ দিয়ে ওই দিনগুলো দামি হবে দোয়া দিয়ে ওই দিনগুলো দামি হবে তাআমুত তাআম অপর রোজাদারকে খানা খাওয়ানো দিয়ে আল্লাহ ওই দিনগুলো দামি হবে তেলাওয়াত দিয়ে আল্লাহ আপনি না রহমান আপনি দিয়েছেন কোরআন আল্লাহ সামনে আসতেছে রমাদান আল্লাহ আমাকে বানিয়ে দেন ইনসান আল্লাহ কোরআন দিয়ে মানুষ বানিয়ে দেন আল্লাহ আল্লাহ আমাদেরকে কোরআনওয়ালা বানিয়ে দেন মাওলা সকলে বলেন আল্লাহ কোরআনওয়ালা বানিয়ে দেন মাওলা আল্লাহ কোরআনওয়ালা বানিয়ে দেন আল্লাহ কোরআনওয়ালা বানিয়ে দেন আল্লাহ আমি যেন কোরআনকে বলি এটা আমার কোরআন যেন আমাকে বলে ও আমার আল্লাহ কোরআনের দাম কত বুঝি নাই মাওলা বুঝি নাই যে সেটাও বুঝি নাই মাওলা আল্লাহ আমি যদি কোরআনওয়ালা হইতাম আল্লাহ আমাকে কোরআনওয়ালা বানান সবাই বলেন আল্লাহ আল্লাহ আমাকে কোরআনওয়ালা বানান আল্লাহ আমাকে কোরআনওয়ালা বানান আল্লাহ কোরআন সিদ্দিকে আকবরকে সিদ্দিকে আকবর বানিয়েছে কোরআন ফারুক আজম বানিয়েছে কোরআন হযরত ওসমানকে ওসমান বানিয়েছে কোরআন হযরত আলীকে আলী বানিয়েছে আল্লাহ আমি মাটি রয়ে গেলাম শুধু কোরআন না থাকার কারণে আল্লাহ আল্লাহ এত দামি কিতাব ঘরে আছে আল্লাহ দুমুঠো অন্যের জন্য দুমুঠো অন্যের জন্য একটু বাসস্থানের জন্য আল্লাহ লন্ডন আমেরিকায় পাড়ি জমাতে পারলাম আপনার কোরআনে কেরিমের জন্য ঘরের পাশে মাদ্রাসা যেতে পারলাম না আল্লাহ সকলে বলেন আল্লাহ অলিজা থেকে বলেন চোখ বন্ধ করে বলেন আল্লাহ কি ভুল হয়ে গেল রে মাওলা আল্লাহ কি ভুলটা না হয়ে গেল আল্লাহ পেটটার জন্য জীবনে কোথায় কোথায় না গেলাম দিলটার জন্য তো জীবনে কোথাও যাওয়া হলো না রে দুনিয়ার জন্য জীবনে কোথায় কোথায় না গেলাম জান্নাতের জন্য তো কোথাও যাওয়া হলো না আল্লাহ কোরআনওয়ালা বানাই দেন আল্লাহ আল্লাহ কোরআনওয়ালা বানাই দেন আল্লাহ সকলে বলেন আল্লাহ কোরআনওয়ালা বানিয়ে দেন আল্লাহ 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 কোরআনওয়ালা বানিয়ে দেন আল্লাহ আল্লাহ আমাকে আলে কোরআন বানান আল্লাহ আমাকে কোরআনওয়ালা বানান আল্লাহ আমাকে কোরআনওয়ালা বানান আল্লাহ আমাকে কোরআনওয়ালা বানান আল্লাহ মেম্বার হওয়ার জন্য কি পরিমাণ ভাবে চিঠি করলেন চেয়ারম্যান হওয়ার জন্য কি পরিমাণ ভাবে চিঠি হলো আল্লাহ কতজনের কাছে দোয়া চাওয়া হলো আল্লাহ কতজনের হাতে ধরা হলো কতজনের পায়ে ধরা হলো আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার জন্য তো কারোর হাতে ধরলাম না আল্লাহুম্মা আজিরনা
من النار شكل بولن اللهم اجرنا من النار اللهم اجرني من النار اللهم আল্লাহর কসম বাবা এটা শুধু একটা শব্দ নয় এটা শুধু একটা শব্দ নয় এটা বাঁচার তাবিজ আগুন থেকে বাঁচার তাবিজ আগুন থেকে বাঁচার তাবিজ আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার চোখ বন্ধ করে জাহান্নাম কল্পনা করে জাহান্নামের দাউ দাউ আগুন কল্পনা করে ওই তো জাহান্নামের আগুন দাউ দাউ করে আসছে ধাউ ধাউ করছে জাহান্নামকে টেনে টেনে ফেরেশতা নিয়ে আসছে সত্তর হাজার লোহার চেইন দিয়া জাহান্নামকে জাহান্নামের থেকে আসর মাদের দিকে নিয়ে আসছে আর জাহান্নাম দাউ দাউ করছে আর নাম ধরে ধরে আমার নাম ধরে ধরে চিৎকার করছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার اللهم اجرني من النار 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 الله جهنم থেকে বাঁচান الله جهنم থেকে বাঁচান সকলে বলেন الله جهنم থেকে বাঁচান নিচে আগুনের তো সব বিছানো উপরে আগুনের ল্যাপ দিয়ে চাপা দেওয়া ফামা আসবারহুম আলান নার ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামার রাসূল বলেন একটা খেজুরের বিচি দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচাও জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ আমাকে বাঁচা আমাকে বাঁচা আমাকে বাঁচান আমার আব্বাকে বাঁচান আমার আম্মাকে বাঁচান আল্লাহ আমার উপরে আমার আব্বার এহসান কত আমার উপরে আমার মার এহসান কত আল্লাহ আব্বাকে বাঁচান মাকে বাঁচান আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচান Yeah.
আল্লাহ হযরত সিদ্দিক আকবর কিভাবে কাঁদছেন, আল্লাহ সিদ্দিক আকবর কিভাবে কাঁদছেন, আল্লাহ যদি আবু বকর এভাবে কাঁদা লাগে আমাকে কিভাবে কাঁদা উচিত, আল্লাহ আবু বকর কেমনে কাঁদলে, আল্লাহ আবু বকর কেমনে কাঁদতে থাকতেন, হযরত ফারুক আজম কেমনে কাঁদতে থাকতেন, আল্লাহ হযরত ওসমান কেমনে কাঁদতে থাকতেন, আল্লাহ কিসের অভাবে এরা কাঁদলেন মাওলা, এরা যত জান্নাতি ছিল আপনার রসুল তো আবু বকর ফিল জান্না বলেছেন, ওমর ফিল জান্না বলেছেন, ওসমান ফিল জান্না বলেছেন, নিঃশ্বাস ফেলে লম্ব লম্ব ঠান্ডা ঠান্ডা বাতাসে ঠান্ডা ঠান্ডা নিঃশ্বাস ফেলে, হয় জানোয়ারটা খায় ঘুমায় নিঃশ্বাস ফেলে, আবু বকর তোমাকে যদি তোমার মা জনম না দিত, তোমাকে তো হাসরের ময়দানে দাঁড়াতে হতো না, আবু বকর তোমার মা যদি তোমাকে জনম না দিত তোমাকে তো হাসরের ময়দানে দাঁড়াতে হতো না, আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে, আল্লাহ সকলে বলেন আল্লাহ, নিজের দোয়া নিজে করে নেন, নিজের দোয়া নিজে করে নেন, সকলে চোখ বন্ধ করে নিজের দোয়া আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, হযরত আবু বকরের ঈমান কেমন ছিল, হযরত আবু বকরের সেজদার দাম কেমন ছিল, হযরত আবু বকরের সকালবেলা কেমন ছিল, বিকেলবেলা কেমন ছিল, দুপুরবেলা কেমন ছিল, হযরতের জবান কেমন ছিল, হযরতের চোখ কেমন ছিল, হযরতের কান কেমন ছিল, হযরত সিদ্দিক আকবরের হাত পা কেমন ছিল, যৌন অঙ্গ কেমন ছিল, হযরত সিদ্দিক আকবরের জওয়ানি কেমন ছিল, হযরত ফারুক আজমের জওয়ানি কেমন ছিল, আল্লাহ আমি পারবো না সহ্য, গুনাহ মনে করে করে চোখের পানি ছেড়েছেন, নামাজ না পড়ার কথা মনে করে করে চোখের পানি ছেড়েছেন, কতটা নামাজ ছেড়ে দিলেন, কতটা নামাজ ছুটছে জীবনে, কতটা রোজা ছুটছে জীবনে, আল্লাহ মাফ করে দে, আল্লাহ আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায় দেন, আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায় দেন, আল্লাহ রমজানের হক আদায়ের তৌফিক দান করেন, আল্লাহ আল্লাহ রমজানের হক আদায়ের তৌফিক দান করেন, আল্লাহ রমজানের হক আদায়ের তৌফিক দান করেন, নিজে নিজে বলেন, নিজে নিজে করেন, নিজে নিজে আল্লাহ রমজানের হক আদায়ের তৌফিক দান করেন, আল্লাহ নিজে ভাত খাওয়া ছাড়া নিজের পেট ভরে না, নিজেরটা নিজে বলেন, নিজেরটা নিজে, أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله
أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكرك يا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم আজকে 19 মার্চ 2022 14 শাবান আমরা আমাদের দারুল উলুম শাহ ফরহান সিলেটে আজকের এই মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কিরাম শ্রদ্ধেয় ও মূল্যবান আজাম আমার যুবক ভাইরা আল্লাহ তাআলার ফজল আল্লাহ তাআলার করম আল্লাহ তাআলার মেহেরবানি যিনি আমাদেরকে বড় ভালোবেসে বড় পছন্দ করে এখানে জমা করেছেন এটা এই কথার প্রমাণ যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন এই কথার দলিল যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন আর আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন আল্লাহ তাআলা তার জন্য দ্বীনের সমস্ত কাজকে সহজ করে দেন আল্লাহ তাআলা যাকে যে পরিমাণ ভালোবাসেন তার জন্য দ্বীন এই পরিমাণ সহজ আর আল্লাহ তাআলা যাকে যে পরিমাণ পছন্দ করেন তার জন্য দ্বীন এই পরিমাণ কঠিন হয়ে যায় যাকে অপছন্দ করেন তাকে তার জন্য দ্বীন কঠিন হয় আর যাকে ভালোবাসেন তার জন্য দ্বীন সহজ করে দেন فسنيسره لليسرى حضرت صدیق اکبر رضی اللہ عنہ شان اور تین اللہ تعالی বলেন আমি সিদ্দিকীর কে এতটা ভালোবেসে সিদ্দিকের জন্য জান্নাতের সমস্ত আমাল কে সহজ করে দিয়েছি এজন্য জান্নাতের সমস্ত আমাল সহজ কার জন্য আল্লাহ তাআলা যাকে যতটা ভালোবাসেন তার জন্য জান্নাতের সমস্ত আমাল সহজ আল্লাহ তাআলা দ্বীন কাকে দান করেন যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন তাকেই দ্বীন দান করেন আর যাকে ভালোবাসেন অথবা যাকে ভালোবাসেন না দোনো দলকেই দুনিয়া কিছুটা দান করেন দুনিয়া লিমান ইউহিব্বুহু যাকে ভালোবাসেন তাকেও কিছু দান করেন লিমান লা ইউহিব্বুহু যাকে ভালোবাসেন না তাকেও কিছুটা দান করেন
لكن دين شدو تاكي دان کرن لمن يحبه الله تعالى جاكي حلو وشن تاكي دين دان کرن اجن الله تعالى كثي دين شب چه دامي بستو تو شب چه دامي بستو ده منوش کاكي ده جاكي حلو وشن جاكي جاتو بشي حلو وشن شب چه دامي بستو ده تاكي دان کرن الله تعالى مدرك حلو وشن بولي شب چه دامي بستو دين الله تعالى مدرك دان کرن আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান নসিব করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের মত দৌলত দান করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মত দৌলত দান করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার জন্য জমা করেছেন হাজারো লাখ মানুষ থেকে বাঁচাই করে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের জন্য বাঁচাই করেছেন আজকে শাবানের 14 তারিখ চলে গেল আগামী কালকেই শাবানের 15 তারিখ